দুর্নীতি নিবারকর জালত আরো এজন দুর্নীতির সদাগর। যোরহাটত 20,000 টাকার উৎকুষ্টই এইবার রঙা ঘরের আলোহী হল এজন জ্যেষ্ঠ ঔষধ পরিদর্শক। ফার্মাসিস্টক দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করে কুহুনারে ধন চপুয়া দুর্নীতির সদাগরক রঙা ঘরের আলোহী করে গ্রেপ্তার করলে গুয়াহাটির পরা যাওয়া দুর্নীতি নিবারক শাখার অভিযানকারী দলে। 20,000 টাকার উৎকোষ লয় হাতে লুটে ধরা পড়া এইজন দুর্নীতির সদাগরের নাম যুগল বড়া। যোরহাটের বিভিন্ন ফার্মাসিত চলি থাকা দুর্নীতি অনিয়মক আশিলালয় কুহুনারে দীর্ঘদিন ধরে ধন চপাই আছিল এই যুগল বড়াই। ব্ল্যাকমেল করেছিল ইজনের পশত সিজনক ফার্মাসিস্টক। আর শেষত এজন ফার্মাসিস্টর পরা 20,000 টাকা বিচারি দীর্ঘদিন ধরে আমনি করেছিল যুগল বড়াই। আর রেজিস্টার্ড ফার্মাসিস্ট এসোসিয়েশনের সহযোগত যুগল বড়াক অবশেষত জালত পেলাবলৈ সক্ষম হল দুর্নীতি নিবারক শাখা। আজি এজন ফার্মাসিষ্টৰ পৰা তেওঁ পইচা বিচাৰিছিলে, তেওঁ ইলিগেলি পইচা বিচাৰিছিলে, পইচা বিচৰা কোনো থল নাই আৰু কোনো লিগেল ফাইন নহয় বা তেনেকুৱা ধৰণৰ কোনো কথা নাই। তেওঁ 20,000 টকা তেওঁৰ পৰা বিচাৰিছিলে, উৎকোষ বিচাৰিছিলে আৰু উৎকোষ বিচাৰিলে তেওঁ ভয় খুৱাইছিলে, ব্লেকমেইলিং কৰিছিলে আৰু তাৰপিছত আমি আৰু পৰাই এইটো ইনিচিয়েটিভ ল'লোঁ। আজি তেওঁ পইচা দিবলৈ আহোঁতে হাতে লোতে ভিজিলেন্সৰ পঢ়াকনে ধৰা পেলাইছে। যুগল বড়ার কলা যুগর অবসান ঘটাই দুর্নীতি নিবারক শাখায় হাতে লুটে গ্রেপ্তার করিলে এইজন দুর্নীতির সদাগরক। দীর্ঘ সময় ধরে যুগল বড়ার কার্যালয়ত চলিল দুর্নীতি নিবারক শাখার অভিযান। ইলিগেশন তো এজনে দিছিল, ইয়ারে ফার্মাসিস্ট এজনে, যে তেওর কিবা এটা কারণত মানে অল্প টাকা বিচারিছিল বলে পয়সা বিচারিছিল। হয় আমার লগত যোগাযোগ করেছে। তবে আপনাকে আহি মানে যদি পয়সা দিতে রেড হ্যান্ড পাইছে? হয় হয়, রেড হ্যান্ড ধরেছে, তেও রেড হ্যান্ড ধরেছে। আর পয়সা উদ্ধার হয়েছে নাকি? আর পয়সা ওলাইছে বেলেগ বেলেগ খামত, কোনবা এটা 40,000, কোনবা এটা 20,000 এনেকে ওলাইছে। রাজ্য সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের অন্যতম অংশ হিসাবে এইবার যুগল বড়ার কলা যুগর অবসানের সময়। যোরহাটৰ পৰা প্ৰদীপ বৰা, নিউজ লাইভ।